দাড়ি রাখে মারা গেলে কি হব, দাড়ি না রাখি মারা গেলে কি হব? দাড়ি রাখা তো সুন্নাত, হাদিসের মধ্যে আছে ওয়াফুল লিহা লোহা, অর্থাৎ ওয়াফুল লোহা মানে দাড়ি লম্বা করো, তো দাড়ি না রাখলে লম্বা কি করবে না? এখানে মানে আমরা যে মানে শরীয়তের যে বিধান, জি শরীয়তের যে বিধানটা সেটা আমরা পরিষ্কার আলোচনা করি যে দাড়িটা হলো শেয়ারে মুসলিম, মুসলমানদের শেয়ার ইসলাম, মুসলমান মুসলমান জামি যে মুসলমান এবং নন মুসলিমের মাঝে কিন্তু দাড়ি একটা পার্থক্য। বাট দাড়ি শরীয়ই যে দাড়ি বলা হয়েছে সেটা হলো এক মুষ্টি রাখা, এক মুষ্টি দাড়িকে রাখা, অর্থাৎ এক মুষ্টির কমে দাড়িকে না রাখা, যেন এক মুষ্টি হয়। এক মুষ্টির পরে মুফতি আনে কেরাম বলেছেন যে যদি এক মুষ্টির পরে কেউ এটাকে মানে সুন্দর করতে চায় তাহলে সেক্ষেত্রে তার অনুমতি আছে, কিন্তু তাকে যদি এক মুষ্টির এখনো হয় নাই এর আগে কেটে ফেলে বা সাট করে বা ডিজাইন করে রাখে তো এটা তো আসলে শরীয়ত দাড়ি হয় না, এটা হয়তো দেখানোর জন্য দাড়ি হতে পারে, শরীয়ত দাড়ি নয়। আমাদের সমাজে আমরা এই ধরনের কথাও শুনেছি, অনেকে বলে যে দাড়ি এতটুকু রাখলে চলবে যেন নারী আর পুরুষের মাঝে পার্থক্য বোঝানোর জন্য এতটুকু দাড়ি রাখলে চলবে, এই কথাটা আমরা শুনেছি, এই কথাটারও আমরা জোর প্রতিবাদ করব এবং এই কথাটাকে আমরা যে এই কারণে যে নারী আর পুরুষের মাঝে দাড়ি দ্বারা পার্থক্য করা ছাড়াও কিন্তু অনেক পার্থক্য আছে। মোষ মহিলাদের তো নারীদের কিন্তু মোষ ওঠে না, পুরুষের মোষ ওঠে, তো পার্থক্য বোঝানোর জন্য তো মোষে যথেষ্ট, মোষ রাখলে মহিলাদের চুল লম্বা হয়, ওনাদের চুল লম্বা হয়, পুরুষের চুল লম্বা করেন না। এই জন্য শরীয়ত যে দাড়ি এই দাড়িটা কিন্তু ওয়াফুল লোহা যে হাদিসে বলেছেন যে দাড়িকে এক মুষ্ঠির সমপরিমাণ রাখা, যদি কেউ এরপরও সুন্দর করতে চায় তাহলে এরপরে গিয়ে এর আগে না, চমৎকার আপনি বলেছেন। আর দাড়ি রাখা না রাখার শাস্তি কিন্তু অনেক, দাড়ি রাখবেন আর রসুলের একটা আমলকে ছেড়ে দিবেন, এটা কিরকম মহব্বতের দাবি হতে।